হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা টিকটক অ্যাকাউন্টে লগ ইন করার সময় এই সমস্যায় সম্মুখীন হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই সমস্যার সমাধানটি করবেন, মানে এই ক্যাপচাটি আপনি কিভাবে সঠিকভাবে সম্পন্ন করবেন, এটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো ব্যাস, এখানে উপরে দেখেন কী লেখা রয়েছে, সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর দ্য সেম শেপ। মানে এখানে তারা এটাই বলতেছে যে এখানে নিচে যে কোনো, সরি যে কোনো না, এখানে যে একরকম দুটি অক্ষর রয়েছে ওই দুটি অক্ষর আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি উল্টাপাল্টা অক্ষর সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যাপচা ভেরিফাইড হবে না। তো এখানে দেখেন দুটি অ্যাপ রয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই দুটি অ্যাপ সিলেক্ট করতে হবে। এছাড়া আমি যদি অন্য কোনো অক্ষর বা চিহ্ন যদি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেরিফাইড হবে না। তো আপনার এটা পরিবর্তন হয়ে আসতে পারে, আপনি এখানে দেখবেন যে কোন দুটি অক্ষর মানে একই রয়েছে। তো এখানে আমি উল্টাপাল্টা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভেরিফাইড কিন্তু হবে না। তো দেখেন এখানে লেখা আসে নট ভেরিফাই। তো এখন আবার চলে আসে, তো এখান থেকে আমার দেখতে হবে যে কোন দুটি অক্ষর একই রয়েছে। তো এখানে দুটি আর রয়েছে, তো অবশ্যই এখানে দুটি আর আমাকে সিলেক্ট করতে হবে, আর অন্য কিছু যদি সিলেক্ট করি তাহলে কিন্তু ভেরিফাইড হবে না। তো এখান থেকে আমি আর সিলেক্ট করে দেব, তো এখান থেকে এটা সিলেক্ট করব এবং নিচে আরেকটা আর রয়েছে ওইটা সিলেক্ট করে দেব। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারে ক্যাপচাটি। তো আপনাদের বেলায় যে দুটি অক্ষর সেম থাকবে ওই দুটি সিলেক্ট করে এখান থেকে কনফার্ম এটার মধ্যে ক্লিক করবেন। তারপর সেন্ড কোড এটার মধ্যে ক্লিক করলে আমার সিমের মধ্যে একটি ওটিপি কোড পাঠানো হবে, ওই কোডটি এখানে বসিয়ে দিলে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারবো। তো এভাবে আপনি এই কাজটি করে নেবেন খুব সহজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।